এই ভিডিওটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং অভিনেতাদের জন্য নয়, ফলে যারা শুধু অভিনয়ে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা এখান থেকে স্টপ করে দিতে পারেন। তো এই ভিডিওটা হচ্ছে যারা ফিল্ম মেকিং বা ভ্লগিং বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তো তাদের জন্য এটা কাজে আসতে পারে। ইট ইস অ্যানাউন্সমেন্ট ভিডিও যে দুর্গাপুরে, মানে আমি যে বাড়িতে থাকি, আমি যেখানে থাকি, 3 days রেসিডেন্সিয়াল প্রোগ্রাম হবে, 3 দিনের ওয়ার্কশপ। অ্যান্ড এই ওয়ার্কশপটা 3 দিনের থেকে এটা 4 দিনও এক্সটেন্ড করতে হতে পারে, বাট দ্য ফিজ উইল রিমেন সেম। তো এই 3 দিনের ওয়ার্কশপ যেটা আমি অ্যারেঞ্জ করছি দুর্গাপুরে, তো সেটা এই জুলাই 2021 হচ্ছে, মানে এই মাসেই হবে। এই মাসের কোনো একটা উইকেন্ডে আমরা লাগাতার 3 দিনের একটা ওয়ার্কশপ করব। এবার এখানে ক্যান্ডিডেটও আমরা কম নেব, আমি নিতে পারবো এখন এই সময়ে। আই ক্যান অ্যাকোমোডেট 3 to at the max 4 ক্যান্ডিডেটস। তো সমস্ত সময়টাই আমার সাথেই থাকবেন, এখানেই খাবেন, এখানেই ঘুমাবেন, এবং সমস্ত সময় জুড়ে আমরা ফিল্ম মেকিংয়ের যে বেসিক্স, ফিল্ম মেকিং কখনো 3 দিনে শেখানো সম্ভব নয়, এবং 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছরও ফুল ফিল্ম মেকিং কাউকে শেখানো বা ফিল্ম মেকিং নিয়ে কথা বলে শেষ হবে না। বাট আমার অ্যাম্বিশনটা কী হচ্ছে, এই 3 দিনে আমরা বেসিক্স অফ ফিল্ম মেকিং, সেটা আপনি মোবাইলে করুন কি আপনি DSLR-এ করুন কি আপনি অন্য বড় কোনো ক্যামেরায় করুন, মুভি ক্যামেরাতে করুন, যাতে প্রফেশনালি ফিল্ম মেকিংয়ের জন্য বা ভিডিওগ্রাফির জন্য ভিডিও শ্যুট করতে পারি, যেখানে আমরা কম্পোজিশন, আমরা ব্লকিং, আমরা ক্যামেরা মুভমেন্টস এগুলো শিখব, এবং সাথে সাথে এই যে শটগুলো আমরা নিচ্ছি, তো এই শটগুলোকে কীভাবে এডিট করা হবে, কারণ এডিটিংয়ে কিন্তু অ্যাকচুয়াল গল্পটা তৈরি হয়। ইভেন কি আপনারা যদি ভ্লগিং করেন, আপনারা ভ্লগিং বা আপনারা যদি মিউজিক ভিডিও বানাতে চান, আপনারা খুব ভালো শট নিলেন, কিন্তু আপনি যদি এডিটে ভুল করেন, তাহলে এডিটের জন্য আপনাকে আবার আরেকজনকে যদি হায়ার করতে হয়, তো সেখানে আপনার প্রোডাকশন বাজেট অনেকটা হাই হয়ে যায়। এবার আমরা যারা মানে ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকারস, তো আমাদেরকে প্রায় সমস্ত কাজটাই নিজেদের করতে হয়, কারণ আমরা যদি ধরুন একটা 10 মিনিটের শর্ট ফিল্ম, সেটা যদি আপনি বাইরে থেকে কাউকে দিয়ে কোনো এডিটিং স্টুডিও থেকে এডিট করাতে যান, তো কম করে 4,000 থেকে 10,000 টাকা বাজেট ধরিয়ে দেবে। এবার 4,000 টাকায় তারা যেটা এডিট করবে সেটা আপনার কখনোই পছন্দ হবে না। আপনার যে এডিটটা পছন্দ হবে সেটা মিনিমাম 10 মিনিটের একটা মানে ফুটেজ এডিট করতে একটা এডিটিং হাউস সেখানে আপনার কাছ থেকে কম করে 8,000 টাকা নেবে। তো ফলে কী হচ্ছে, ফলে আমরা যদি এডিটিংটা, অন্তত আমরা একটা ভালো এডিটিং সফটওয়্যার কীভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা নিজেরা যদি এডিট করতে পারি এবং নিজেরা যদি ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারি, তো এবং গল্প তো আমরা চুজ করছি, অ্যাক্টার, অ্যাক্ট্রেস, লোকেশনস এগুলো নিজেরা যে করে হোক কম বাজেটের মধ্যে আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা আমাদের ফিল্ম মেকিং জার্নিটা শুরু করতে পারি। DSLR হোক কি আপনার মোবাইল ক্যামেরা হোক কি মিররলেস ক্যামেরা হোক, কীভাবে অপারেট করতে হয়, সেই ক্যামেরার যে সেটিংসগুলো, হোয়াইট ব্যালেন্স, শাটার স্পিড, ISO, অ্যাপারেচার, এই এভরিথিং, এটাও আপনারা এই ওয়ার্কশপে শিখে যেতে পারবেন। স্টোরিটাকে কীভাবে আমরা ব্রেকডাউন করব, সিনটাকে কীভাবে ব্যাকগ্রাউন্ড করব স্ক্রিন প্লেতে, সেটা শিখব। তো এই এই যে 3 দিনের ওয়ার্কশপ, সেটা আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারে আমার বাড়িতেই হবে, 3 ডেজ সম্পূর্ণ এখানেই, থাকা খাওয়া এভরিথিং। তো এই ওয়ার্কশপের একটা ফিজ আছে, এবং আমার অ্যাজ ইউজুয়াল আমি কখনো খুব হাই ফিজ নেই না, কিন্তু ইট ইজ লাইক 2,000 rupees ফর 3 ডেজ। অ্যান্ড ইভেন এই 3 দিনের ওয়ার্কশপটা যদি প্রয়োজনে যদি আমার আরও একদিন এক্সটেন্ড করতে হয়, তো সেটা আমি করবো, বাট ফিজ উইল রিমেন সেম 2,000 rupees পার ক্যান্ডিডেট। আপনারা আপনাদের মোবাইল ফোনটা নিয়ে আসবেন, পারলে একটা সেলফি স্টিক নিয়ে আসবেন, বাকি তো আমার এখানে ট্রাইপড DSLR ক্যামেরা সব কিছু আছেই। তো এই 3 দিনের ওয়ার্কশপের জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন কিভাবে আমাকে, সেটা হচ্ছে ফেসবুকে অভিনয় শিল্প বলে যে পেজ আছে, অভিনয় শিল্প অ্যাকাউন্ট আছে, ইনফ্যাক্ট পেজ না অ্যাকাউন্ট আছে, তো অভিনয় শিল্প অ্যাকাউন্ট ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন ফর ফার্দার ডিটেলস। এবং এই 3 দিনের যে ওয়ার্কশপটা, সেটা আমরা মোস্ট প্রবাবলি এই উইকেন্ডে আজকে হচ্ছে 11 তারিখ, তো আমরা মেবি 15, 16, 17 কি 18, 19, 20 আমরা আমি এখনও
এক্স্যাক্টলি ফিক্স করে নিই ডেটটা কী হবে, বাট ইট ইজ ফর শিওর দ্যাট কামিং ওয়ান উইকের মধ্যে আমরা এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করব এই দুর্গাপুর সিটি সেন্টারে। তো সকলেই ভালো থাকবেন। যেতে যেতে আরেকটা জিনিস বলি, হয় কি আমি যখন প্রথম প্রথম এই ফিল্মমেকিং শুরু করি তখন তো অজস্র ভুল করেছি আমি, প্রচুর ভুল করতে করতে এক একটা প্রজেক্ট এক একটা শর্ট ফিল্ম বানাতাম, দু চারখানা ব্লান্ডার হতো এবং এডিটিংয়ে কম্পিউটারের সামনে বসে বুঝতাম এই রে এই শর্টটা নেওয়া হলো না, ওই শর্টটা নেওয়া হলো না, এই শর্টটা ভুল অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে, সিন জার্ক করছে, কালার জার্ক করছে। হয় কি এই ফিল্মমেকিংয়ে আপনি একটা শট আপনি ভুল নিলেন কি একটা শট আপনি নিলেন না, তাতে আপনার গোটা ফিল্মটা ঝুলে যেতে পারে। এটা এরকমই একটা ক্রিটিক্যাল, মানে পুরোটা একটা স্ট্রিংয়ের মধ্যে বাঁধা। আপনি একটা যাই একটা দুটো শট যদি আপনি ভুল নেন বা আপনি নিতে ভুলে গেছেন বা আপনি নেননি আপনার মানে আপনার অক্ষমতার জন্য আপনার অজ্ঞানতার জন্য, আপনার পুরো প্রজেক্টটা সাফার করবে এবং আবার করে সেই লোকেশনে সবাইকে অ্যারেঞ্জ করে শ্যুট করা এটা একটা বিরাট ঝামেলার বিষয়। তো ফলে কী হচ্ছে, ফলে বেসিক্স অফ ফিল্ম মেকিংটা আপনারা যে কোনো প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই জানা দরকার। তো সকলে ভালো থাকবেন, যোগাযোগ করবেন ফেসবুক অভিনয় শিল্পে এই ওয়ার্কশপে জয়েন করার জন্য। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।